হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি সুমি ফ্রম সুমিস লাইফস্টাইল ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই তো ভালো আছি দুনিয়ার কাছে দেশ বিদেশে যে যেখান থেকে আমরা ব্লগটি দেখছেন সবাইকে জানাচ্ছি নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা আমরা এখানে ছোটখাটো একটা বনভোজনের আয়োজন করেছি যেহেতু 2022 কে বিদায় জানিয়ে একটা ছোটখাটো আয়োজন বলা যায় আর আমাদের এই বনভোজনে খাবারের তালিকায় ছিল বিরিয়ানি যেটাকে বলে এই যে চট্টগ্রামের ছেলে মেয়েরা বলে গরু বিরিয়ানি হাইয়ুম গরু বিরিয়ানি রান্ধন করব তো আমি ওদেরকে জিজ্ঞেস করতেছি যে তোমরা কি খাবা মুরগি দিয়ে বিরিয়ানি করব আর বলতেছে প্রথমে তো বলতেছে বিরিয়ানি খাবো তো আমি বলছি কি বিরিয়ানি বলতেছে গরু বিরিয়ানি হাইয়ুম দেয় তারপর গরু বিরিয়ানি করলাম আর ওরা কিন্তু ওই যে বুটের ডালটা যেটা বাবুচি রান্না করে ডাল দিয়ে গরুর হাড় হাড়ালা মাংস দিয়ে আর লাউ দিয়ে ওটা অনেক পছন্দ করে আর সাথে একটা ডিম আর এটা হলো আমার ক্যামেরাম্যান যাকে দেখা যাচ্ছে না সে তো মনে হয় যে ভূমিকম্প আসছে বিল্ডিংয়ের মধ্যে মানে মোবাইলটা ধরছে এটা থরথর করে কাঁপতেছে আর এটা হলাম আমি একটু ভাব নিয়ে হেঁটে যাচ্ছি চুলার পাশে আমি আসলে অনেক যাব অনেক বছর যাবত খড়ির চুলাতে রান্না করি না চুলার ধোঁয়াটা আমার অনেক প্রবলেম করে আমার তো সাইনাসাইটিসের প্রবলেম আছে দীর্ঘ প্রায় 15 বছর যাবত আমি এটা নিয়ে কষ্ট করেছি যে নাকের সমস্যা তো আল্লাহর রহমতে এখন ভালো আছি আলহামদুলিল্লাহ ঢাকা থেকে চিকিৎসা করা করে আসার পর থেকে আমি এখন সুস্থ বলতে গেলে অনেকটাই সুস্থ আমার আসলে রান্না বান্না একটু লেট হয়ে গেল আমরা যেমন উপর থেকে নেমে আসছি যে 12টা বাজে আর চুলাটা রেডি ছিল না কেউ যদি অন্তত চুলাটাকে রেডি করে আগুন টাগুন ধরাই দিত অন্তত আমার চুলাটা একটু তাঁতি যেত আর কি যেটাকে গরম বলে আর কি তো এটা হলো আমার ভাগ্নির বাচ্চা একে আমার বাসায় আসলে আমি কমলা সুন্দরী বলে ডাকি আসলেও কমলার মতনই মাশাল্লাহ সুন্দর আর বিরিয়ানি রান্না আমরা কিন্তু ইনস্ট্যান্ট মশলা কিছুই তৈরি করিনি যেহেতু আমার বাসায় আদা রসুন বলে সব রেডি গুঁড়া মশলা হইতে বাটা মশলা সব রেডি ছিল বাসার থেকে নিয়ে আসছি ইচ্ছে ছিল আসলে ইনস্ট্যান্ট করব সব কিছু মানে জায়গায় বসে রেডি করব আসলে সময়ের জন্য হয় নাই যেহেতু আমি একটু বাইরে ছিলাম সেজন্য তাই আমার ছেলে আশের বাসার থেকে ওর ভাবি লাগে ভাবির কয়েকটা ছাগল আছে দুইটাই বলা যায় মনে হয় যে ছাগল আছে ছাগলগুলাকে ছাগলগুলো আসছে একটু বনভোজন দেখার জন্য ওর মালকিনের সাথে ছাগলগুলোকে দৌড়াই একবারে দেশ পার করে দিয়ে আসছে আর এটা হলো ওর চাচাতো ভাই ওরা তো চাচা বলে না ওরা বলে যে ছোট আব্বু বলে আর কি তো ওর ছোট আব্বুর এটা বড় ছেলে এর নাম হলো জুবাইয়ের তো ওর নিয়ে ওকে নিয়ে একটু মজ মাস্তি করতেছে বলতেছে আম্মু একটু আমাদেরকে শ্যুট করে দাও এখানে ভিডিওটা না তো দুষ্টামি আর কি বলা যায় বাচ্চাদের আনন্দেই তো আনন্দ এখানে এই লেডিসটাই আর কি আমার ক্যামেরাম্যান আমার ভিডিওটার পুরাই নষ্ট করে দিছে ভিডিওটা হওয়ার পরে আমি যখন পোস্ট দিব তখন সে দেখবে আর কি রিয়েক্ট করবে আমি জানি না আর এখানে আমরা পলা চালটা দিয়ে দিয়েছি আসলে আমাদের বাড়িতে কিন্তু অনেক বিরিয়ানি রান্না আমি আমার লাইফে দেখেছি বা আমি নিজেও করেছি কারণ যেহেতু মিলাদের নবী হয় বিশাল বিশাল আয়োজন হয় কম থেকে 25 থেকে 30টা পাতিলও আমাদের এই বাড়িতেই বাবুর্চি একসাথে রান্না করে অনেকে বিরিয়ানির চাউলটাকে ভাজে আসলে বাবুর্চিরা কখনও বিরিয়ানির চাউল ভাজে না এটা আমি নিজের চোখের দেখা বাবুর্চিরা গোস্তটা হয়ে গেলে ওই গোস্তের মধ্যে গরম ঝোল পানি দিয়ে দেয় আর কি পানিটা যখন বলক আসে তখন চালটা দিয়ে দেয় আর ইন্ডিয়াতে রান্নার প্রসেসিং অন্যরকম ইন্ডিয়াতে দেখি যে চাউলটাকে সিদ্ধ করে মানে হালকা বয়েল করে চাউলটা তারপর ঢেলে দেয় তো আমাদের যেহেতু এক পাতিলে হচ্ছে না আমি রাইস কুকারে কিছু বিরিয়ানি চালটা মিক্স করে এই কষা গোস্তর ভিতরে মিক্স করে আমি চাল কিছু বাসায় পাঠাই দিছি ওইটা ওইখানেই রান্না হবে আর এখানে রাখছি আর আমার পাতিলটা খুব পাতলা হ্যাঁ তো পাতিলটা আমি চেঞ্জ করে দিছি পোড়া লাগে না এমনিই চেঞ্জ করে দিছি যে ভাপে ভাপে হওয়ার জন্য আর একটা পাতিলে দিয়ে দিছি বা সুন্দরভাবে হওয়ার জন্য আর এটা হলো আমার হাবিবি লাস্টে আসছে মসজিদ থেকে দেখতেছে রান্নাবান্না কতটুকু হয়েছে কতটুকু হয় নাই একটু লারালারি আর কি গাইস আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার এই ব্লগগুলো যদি আপনাদের পছন্দ হয় তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন একটা লাইক দিবেন কমেন্ট করবেন আর আমার ভিডিও অনেকেই দেখেন বাট সাবস্ক্রাইব করেন না লাইক দেন না কমেন্ট করেন না আমি যদি আপনাদের সাপোর্ট পাই তাহলে আমি আরও সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও আপলোড করতে পারবো আর সাপোর্ট পেলে কার না ভালো লাগে বলেন সবাইকে নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার আজকের এই ব্লগ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম শুভ দুপুর